अपने रबीबो चोक छड़ानो आकाश बुकेर भेतर सुदूर डाके बेदम धावा बाताश सकाले की बिकाले सन्धे पे दिए रात फिरे ताकाले तारा तेरे आनंदेर कथा कोनो सुर शेखे बुके बहु दूर रेखे प्राणे प्राणे रोग डेके तुई आमी একই পথ পাড়ি দেব হুট করে তাহলে হারালে তু স্বপ্নে একালে দিগন্তে মিলে এক সুদিন মিছিলে অসীমের বাণী হব ভালোবাসা গান হব সূর্য আকড়া তোরে ডাকে ঘরে পালাবো বন্ধু কৃষ্ণ পথে পাড়ি দেব হুট করে তবে আমি চাই না যে তুমি তোমার বাবার মতন অতি ব্যস্ত হয়ে যাও কোথায় তুমি ক্যাম্পাসে জি আপু প্রেম সুখের হয় প্রেমিকার গুণে অথবা প্রেম সুখের হয় প্রেমিকার টানে কোটাবে আরেকবার যদি দেখি তুমি আমার সাথে এমন করছো আমি না থাপড়ে তোমার দাঁত ফেলে দেব সব অস্বীকার করছি না কিন্তু এখন কি হলো দেখ সেটা আমিও ভাবছি মানে হঠাৎ করে যে ওইভাবে বেড়ে পড়বে সেটা কল্পনার বাইরে রামিসাকে ধরে একটা চট দিতে পারলে না নিজেকে কি মনে করে সে সুমন আমি তোমার কথা দিচ্ছি ও তো আমার চিনে না এর রেজাল্টও পাবে থাক ভাইয়া কিছু করতে হবে না আমি চলে যাব চলে যাই মানে ভাইয়া আমরা গ্রামের মানুষ এসব বিদেশি বিশ্ববিদ্যালয় আমাদের জন্য না এখানে পড়তে যা খরচ লাগে তা তো আর আমরা কোনোদিনও জোগাড় করতে পারতাম না স্কলারশিপ পেয়েছি বলে পড়তে পারছি কিন্তু শুধু টাকা পয়সার ব্যবস্থা হলেই তো আর হয় না আমি বুঝতে পেরেছি ভাইয়া এদের সাথে আমার একদমই মিলবে না দেখ আদনান এবার কি বলবি তুই বল এই ছেলে এই এবার মেয়েদের মতো কান্নাকাটি করার কি আছে হ্যাঁ একটা মেয়ে আর তুই কিছু বললে না আমি ওর একটা দিতাম থাকবে বাদ দিন শোনো এসব বাদ দাও আমি দেখছি কি করা যায় ওকে না ভাইয়া ভাইয়া আমি আজকে রাতেই চলে যাব শোনো আমি আসার আগে যদি তুমি এক পা নড়ছো খবর আছে ট্রাস্ট মি তোমার গ্রামে গিয়ে আমি তোর পিটি আর জি আর আসছি কই না তো
আজকে আসেনি না আসেনি ফোন করে দেখ ওর ফোন সকাল থেকে বন্ধ পাচ্ছি না খুঁজে আমি কি ভাবো আমার সাথে যোগাযোগ হয়নি আচ্ছা তোর ভাইয়ের কি খবর রে কোন ভাই আজিব অ্যাক্সিডেন্ট হলো হসপিটাল ও সরি এখন একটু বেটার অ্যাকচুয়ালি বুঝছিস ভাইয়ার আর কে এজন্যই না মিথুনকে দরকার ছিল ওর একটু হেল্প দরকার ওকে দেখলে বলিস আমি ওকে খুঁজছি ওকে বাই বিষয়টা কেমন হয়ে গেল তাই না সুমন তো অনেক ভেঙে পড়েছে আমাকে ও যেমন বারণ ছিল ভেঙে তো পড়বে আচ্ছা মঙ্গল কি করা যায় বলেন তো ও তো বাড়িতে চলে যেতে যাচ্ছে ঢাকায় আসার পর থেকে ও একটার পর একটা ঝামেলা করছে এসে মোবাইল হারালো এখন আর একটা ঝামেলা তার দাম কি বলে ও তো অনেক বকাবকি করলো বকাবকি করে তো কোনো লাভ নেই ও তো একটা মেয়ের সাথে মারামারি করতে পারে ইনফ্যাক্ট কোনো ছেলেই সেটা পারে আচ্ছা তাহলে কি এখন ওকে বাড়িতে পাঠিয়ে দেবো না না সামান্য একটা বিষয় নিয়ে আসলে মামা ভাই সুমন আমারই ভরসাতে ঢাকায় এসেছিল আমার তো একটা দায়িত্ব আছে তাই না এখন যদি ওর একটা ঝামেলা হয় কাকা কাকি তো আমাকেই দোষ দেবে হ্যাঁ তা তো দিবেই আচ্ছা শুনো তুমি এত টেনশন করো না আমি ওকে বুঝিয়ে বলব আপনি একটু বুঝিয়ে সুঝিয়ে যদি হ্যাঁ আমি কথা বলবো আচ্ছা ভালো কথা সুমন কোথায় ওর ঘরে আছে তুমি এক কাজ করো তাহলে সুমনকে আমার কাছে পাঠিয়ে দাও আচ্ছা আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি এখন বেচারা সুমনের জন্য খুব খারাপ লাগছে একটা বোকা সোকা একটা ছেলে আচ্ছা মেয়েরা তো খেপলো কেন জানি না আর এদিকে সুমনের সাথে কথা বলতে পারছি সেলফোন দাঁড়ো না একদিন লামিসাকে পেয়ে নিই প্রেশার হয়েছে তো কি হয়েছে এমন মজা দেখাবো কি করবেন মাহি ভাইয়া একদম বল বানিয়ে ছক্কা পেটাবো ক্রিকেট ছাড়া তার কিছু বুঝেন না আচ্ছা সুমনের সাথে দেখা করতে হবে চল তো চল চল কোথায় যাব কোথায় সুমনকে দেখতে কোথা থাকে ও প্রণয় দা আদনান ভাই মামুন ভাইয়ের সাথে একটা বাড়িতে থাকে ওই মেসের মতো আশ্চর্য ছেলেদের মেসে কি আমরা যেতে পারবো ও হ্যাঁ তাও তো ঠিক তোমরা গেলে হয়তো ঢুকিয়ে দিবে আচ্ছা মাহি ভাইয়া অন্য কোনো ফ্রেন্ডের নাম্বার নাই ওই যে কি নাম নিলেন ভাইয়াদের প্রীতি তুমি আমাকে আপনি আপনি করে বাদ দেবে প্লিজ নাহলে কিন্তু কেন মাহি ভাইয়া এই মে এই তোমার সমস্যা কি হ্যাঁ আমাকে বলছেন না 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 আমি তোমাকে বলছি না আমি বাতাসকে বলছি তোমার তো কোনো অস্তিত্ব নেই আমি বাতাসের সাথে কথা বলছি মাহি ভাইয়া ওর সাথে এরকম কেন করেন আপনি ও তো এরকমই এরকমই মানে কি এতক্ষণ দুজন কথা বলছি বকবক করছি ও কথা বলছে না এসবের মানে কি আশ্চর্য ও এরকমই যতটুকু দরকার হচ্ছে একটু কম তোমাদের জন্য না আমি না পাগল হয়ে যাব আই থিংক ইউ আর রেডি ম্যাড মাহি ভাইয়া তোমরা না আমি যাই মাহি ভাইয়া কি একটা ক্লাব জয়েন করবেন এটা প্রথম ক্লাব ইউনিভার্সিটি একটা ক্লাব ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি ক্লাব আমি জয়েন করব এর কোনো ব্যাপার বলো কি করতে হবে দুই কপি ছবি দিতে হবে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে ওকে ডান থ্যাংক ইউ এবার দেখো না ক্লাবে ঢুকে কি করে সবার চোখ একদম ছানা বড় করে আবারও তোর না হাসো তুমি আসো 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 আসবো মামুন ভাই ও শুনে 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 বসো কি অবস্থা তোমার অবস্থা ভালো না মামুন ভাই মনে হচ্ছে আমি আর এই ঢাকায় টিকতে পারবো না আরে তুমি তো মেয়েদের মতো কথা বলছো টিকতে পারবো না আবার কি এখানে টিকতে হয় বুঝলে না মামুন ভাই আমাকে দিয়ে আসলে আর হবে না হবে 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 দেখো এই লাইফটা হচ্ছে একটা রেসের মতো রেসে যেমন জিত থাকে তুমি হারও থাকে আর রেসের রাস্তা কখনো স্মুথ হয় না ঠিক কিন্তু এত কিন্তু কিন্তু হওয়ার দরকার নেই দেখো তুমি যখন প্রথম ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য গেলে কিছু ছেলের মধ্যে তোমাকে মিসগাইড করেছে তাই না জি জি তারপর তুমি অ্যাডমিশন নিতে পেরেছো নাকি পারবে না পেরেছি তো তাহলে এইসব চিন্তা ভাবনা বাদ থেকে ছেড়ে পারবে লাইফে এরকম ঘটনা বহুবার ঘটবে অনেক ঘটনা মুছেও যাবে এটা কোনো ব্যাপারই না সামান্য একটা মেয়ের ভয়ে তুমি ঢাকা শহর চলে যাবে দেখি ঠিক হবে না তা ঠিক হবে না যাও এখন মনটা ফ্রেশ করে ভালো মতো পড়তে বসো থ্যাংক ইউ ভাইয়া ওকে ওয়েলকাম থ্যাংক ইউ
আমি তো একটু বাইরে আছি। তোমার ফোন মন আমি সকাল থেকে তোমাকে ট্রাই করছি। আই এম বিজি নাও। আই উইল কল ইউ লেটার। সামান্য তো এই অবস্থা। শুনে আমি ক্রিকেট খেলতে গিয়ে প্রত্যেক দিন এরকম ব্যথা পাই। আমি তো তোমাদের মতো না, আমি তো গ্রামের ছেলে। আরে গ্রামের ছেলে হয়েছিস তো কি হয়েছে? গ্রামের ছেলেটা তো শহরের ছেলেদের চেয়ে আরো বেশি শক্ত সম্পন্ন হয়। তুমি যে আমাকে দেখতে এসেছো আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে। আরে গাধা, আমার তো ফ্রেন্ড তাই না? প্রীতি তোরণাও আসতে চেয়েছিল তাই নাকি? কিন্তু একটা ছেলেদের ম্যাচে মেয়েদের আসাটা, আচ্ছা আমার দেরি হয়ে গেছে, আমি যাই, আমার কাজ আছে। আর তোকে দেখার জন্য এসেছিলাম কিন্তু। থ্যাংকস। কাল ইউনিভার্সিটি চলে আসিস। আচ্ছা দেখি না দেখি না, চলে আসিস। ওকে নিজের প্রতি খেয়াল রাখিস। First of all, sorry. ওই দিন সুমন তোকে ফোন দেয়নি, ফোন দিয়েছিলাম আমি। তুই ফোন করেছিস, তাহলে পরিচয় দাসনি কেন? তুই জানিস তোকে আমি কতদিন ধরে খুঁজছি। জানি, বাট দ্যাট ওয়াজ জাস্ট আ জোক, কমপ্লিটলি আ জোক, নাথিং এলস। ছেলেটা কিন্তু ভালো, জাস্ট গ্রাম থেকে এসছে আর he's not used to the situation, adjust korte parche na, that's it. Okay, but ekhane kibhabe babar onek taka, o scholarship niye porche. Oh, brilliant student. Brilliant the body plus it shol shol. But ektu come on Lamisa, tu shamon eta byapar niye oshote emon misbehave korbe seta ami ashole dekh shedina majest emnitei kharap chilo, তার মধ্যে তোকে কতবার ফোন করলাম, তুই তো একবারও ফোন ধরলি না, আরও মেজাজ খারাপ হয়ে গেছে। আর তার মধ্যে দেখি এরকম খ্যাত একটা ছেলে আমার উপর ফিদা হয়ে বসে আছে, চিন্তা কর একবার। তোকে দেখে তো সবাই ফিদা হয়, অ্যান্ড ইউ এনজয় ইট, এতে সমস্যা কি? সত্যি বলতে কি, কোনো স্মার্ট ছেলে ফিদা হলে ভালোই লাগে, আই ফিল গুড। কিন্তু যখন ওরকম খ্যাত কোনো ছেলে ফিদা হয় বিরক্ত লাগে, ইউ নো হোয়াট আই মিন। তাই বলে তুই ছেলেটাকে এইভাবে দেখ, মেজাজ না আসলে অনেক বেশি খারাপ ছিল, একটু ম্যানেজ করে নে না। ইউ নো সামথিং, তো ব্যাটা কিন্তু অনেক হার্ট হয়েছে, ইউ নো হাউ দিস পিপল আর, একটু বেশি ইমোশনাল সেন্টিমেন্টাল, এখন ডিসাইড করছে যে সে আর পড়াশোনা করবে না, ইউনিভার্সিটি যাবে না। ও ড্যাম, বলিস কি, প্লিজ একটু হেল্প কর না। ওকে, এখনো কোথায়, ক্যাম্পাসে? না, ও আমাদের সাথে থাকে। কিন্তু তোদের ওখানে তো আবার গার্লস অ্যালাউড না। That's not a problem. But I manage করছি। চল। Okay. চল। Anyways, thanks. Okay. But remember, I'm doing this only for you.
কত দেরি হলো যে তোর কত না মা খেয়ে বসে আছে খিদা পেয়েছে না তার একটু এসে খেতে আয় কি মামি ডিসিশন নিয়েছি আমি আর ওয়ার্ল্ড কাপ খেলা দেখব না মানে কি হয়েছে তোর না তোমার কথাই ঠিক ভার্সিটিতে ভর্তি হতে অনেকগুলো টাকা লেগেছে আমার ক্লাস করা উচিত এরকম সুবোধ বালকের মতো কথা বলছিস যে মা আমি বড় হয়েছি ও বড় হয়েছিস আচ্ছা কত বড় হয়েছিস দেখা যাবে এখন খেতে আয় মা আবার কি মা তোমাকে আরেকটা কথা দিতে হবে বল তুমি আমাকে ফলো করে আর ক্যাম্পাসে যাবে না ঠিক আছে তোকে একটা কথা দিতে হবে রেগুলার ক্লাস করতে হবে আর আর কি ক্রিকেট খেলতে হবে দেখতে হবে মা রোগ